আজকে রেসিপি আলু মাখা। আলু মাখা বানানোর জন্য প্রথমে ওভেন আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, এখানে অল্প জল গরম করতে দিলাম। অল্প নুন দিলাম, আলুগুলো সেদ্ধ করে নেব। একটা সিটি দিয়ে নামিয়ে নেব। দু চামচ তেল দিলাম, শুকনো লঙ্কাটা প্রথমে তেলে ভেজে নিতে হবে। লঙ্কাটা তেল থেকে এবার তুলে রাখছি। ওই তেলে এক চামচ গোটা জিরে দিলাম, অল্প নুন দিচ্ছি, যেহেতু আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই জন্য অল্প নুন দিলাম। এবার কুচুনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প ধনে পাতা। সেদ্ধ আলুটা কুকার থেকে তুলে নেব। আলুটা একটু ম্যাশ করে নেব। সেদ্ধ আলুটা এটার সাথে একটুখানি ভেজে নেব। লো ফ্লেমে ভেজে নিতে হবে 2 মিনিট। ভাজা লঙ্কাটা এবার হাতে করে গুঁড়িয়ে দেব। অল্প একটু গোলমরিচ উপর থেকে ছড়িয়ে দেব, লেবু রসটা একটু হাত দিয়ে চিপে দেবো, সবকিছু একসঙ্গে মাখিয়ে নেব। আলু মাখাটা অন্য একটা পাত্রে তুলে নেব। গরম ভাতে এই আলু মাখা খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে। আলু মাখা আমার কমপ্লিট।